আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি সাদমান নাসিব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বর্তমান সময়ে আমরা সবাই জানি যে ক্রিপ্টোকারেন্সির মার্কেট, স্পেশালি বিটকয়েনের যে প্রাইসটা আছে সেটা প্রায় হাফ হয়ে গেছে, ডাউন হয়ে। সেই বিটকয়েনের কারণে অন্যান্য যে কয়েনগুলো আছে সেইগুলো কয়েনের উপরেও একটা ভালো পরিমাণে ইফেক্ট পড়ছে। তো যারা আমরা ট্রেডিং করি বা ট্রেডিং করতে আগ্রহী, তারা কি এই মার্কেট ডাউনে ট্রেডিং করা উচিত নাকি মার্কেট স্টেবল হওয়ার পর ট্রেডিং করবেন, বা যদি ট্রেডিং করতেও চান কোন কোন কয়েনগুলোতে করলে বেস্ট রেজাল্ট বা ইনকাম করতে পারবেন ভালো পরিমাণের, এই সব কিছু নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আমি আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। অর্ধেকের মতো নেমে গেছে। কিছুদিন আগেও বিটকয়েনের প্রাইস 55,000-60,000-এর মধ্যে ওঠানামা করতো, 50-এর মধ্যে। বর্তমানে কিন্তু বিটকয়েনের প্রাইসটা 30-35-40-এর মধ্যে ওঠানামা করতেছে। আজকে আমি যে সময় ভিডিওটা তৈরি করতেছি ওই সময় বিটকয়েনের প্রাইস হলো 37,340, 37,189। এই যে প্রাইসটা বারবারই কমতেছে। তো বিটকয়েনের প্রাইসটা কমার কারণে অন্যান্য যেই অল্ট কয়েনগুলো আছে সেই অল্ট কয়েনগুলোর প্রাইসও আনুপাতিক হারে কমতেছে। তো আমরা যারা ট্রেডিং করি বা ইনভেস্টমেন্ট করি ক্রিপ্টোকারেন্সিতে, তাদের জন্য মোটামুটি বর্তমান সময়টা একটা ভালো সময় বলা যায়। তবে বিটকয়েনের বা ক্রিপ্টোকারেন্সির মার্কেটটা বর্তমানে কিন্তু খুবই আনস্টেবল। স্টেবল পজিশনে গেলে তখন আপনি যদি ইনভেস্ট করেন তাহলে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবে। স্টেবল পজিশন বলতে কি, আপনার বিটকয়েনের প্রাইসটা 1-2 হাজারের মধ্যে আপ ডাউন করে যদি এক সপ্তাহের মধ্যে, তখন বোঝা যাবে যে মোটামুটি একটা স্টেবল পজিশন বলা যায়। তো যেহেতু বর্তমানে স্টেবল না, তবে তার মধ্যেও যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করলে আপনার একটা ভালো প্রফিট হতে পারে সেই কয়েনগুলাই আপনাদেরকে আমি দেখাবো। আমার আর একটা ভিডিও আছে, ওটাতে আমি টপ 5 কয়েনের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকের এই ভিডিওতে আমি ওই কয়েনগুলোর সাথে আরও নতুন কিছু কয়েন অ্যাড করে আপনাদেরকে আমি দেখাবো। তো ফার্স্টে আমরা এই কয়েন মার্কেট ক্যাপের আজকের যে কয়েনগুলোর সাথে আপনাদের পরিচয় করাবো বা আমি দেখাবো, এই কয়েনগুলা 1 থেকে 25-এর ভিতরে আছে। ক্যাপ একটা অনেক বড় মার্কেট, যে মার্কেটে ক্রিপ্টোকারেন্সিগুলা কেমন প্রাইস হয় বা বাড়ে বা কমে 1 সপ্তাহে, 1 মাস, 7 দিনে, এগুলা অ্যানালাইসিস করা হয়। তো এর মধ্যে যারা 1 থেকে 25-এর ভিতরে আছে মোটামুটি সবগুলা কয়েনই ভালো। এর মধ্যে আমি আরও কয়েকটা ভালো কয়েনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। ফার্স্টে আমরা যেটার সাথে পরিচয় করাইবো সেটার নাম হলো বাইন্যান্স কয়েন, যেটাকে সংক্ষেপে অনেকেই বিএনবিও বলে। তাহলে ফার্স্টে একটু আমরা বাইন্যান্স কয়েনে যাই। বাইন্যান্স কয়েনের আজকের যে প্রাইসটা আছে সেটা হলো $320। এটা আপনার 24 ঘন্টার ভিতরে লোতে ছিল $286 এবং হাইতে গেছে $374। মানে এই কয়েনগুলা বিটকয়েন বাড়ার সাথে সাথে বাড়ে এবং বিটকয়েন কমার সাথে সাথে কমে। আজকে কিন্তু 24 ঘন্টার মধ্যে বিটকয়েনের প্রাইসের আপ ডাউন হয়েছিল 35 থেকে, তাই এই কয়েনটাও একটু আপ ডাউন হয়েছে ভালো। তাহলে আমি যদি একটু আর একটু অ্যানালাইসিস করি যে ইয়েস্টারডেতে কত ছিল, দেখেন ইয়েস্টারডেতে ছিল 258 ল এবং হাই ছিল 350। আপনি যদি বর্তমান সময়ে ইনস্ট্যান্ট ট্রেডিংও করেন তবে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, তবে যেহেতু অস্থিরতা বাজারে সেহেতু না করাই একটু বেটার, সেফ জোন। এরপরে দেখুন যে লাস্ট 7 দিনে কি পরিমাণ আপডাউন হয়েছে। আপনার হাই ছিল 515 এবং ডাউন ছিল 213। আপনি যদি বিএনবি কয়েনটা একটু কম প্রাইসে হোল্ড করতে পারেন তাহলে আপনি যে সময় মার্কেটের প্রাইসটা হাই হবে সে সময় একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এরপরে যে কয়েনটা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো কার্ডানো বা ইডিয়া কয়েন। এই কয়েনটা আপনার 5 নম্বরে আছে কয়েন মার্কেট ক্যাপে। কয়েনের দেখুন
যে 24 ঘন্টায় হাই লো কত হয়েছে, লো ছিল 1.41 এবং হাই ছিল 1.65। আপনি যদি লাস্ট 7 দিনের হিসেবটা দেখেন, যে লাস্ট 7 দিনে তার লো ছিল $1 মতো এবং হাই ছিল $2 মতো, মানে আপনি যদি $1 কিনতে পারতেন তাহলে সেল করলে 7 দিনের ভিতরেই আপনি $1 লাভ হয়ে যেত, একটা ভালো প্রফিট হতে পারতো। আর এই কয়েনটা ভালো, আপনি যদি লো প্রাইসে কিনতে পারেন তাহলে প্রাইস হাই হইলে আপনি একটা ভালো অ্যামাউন্ট এই কয়েন থেকে প্রফিট করতে পারবেন। এরপরে যে কয়েনটা দেখবো সেটার নাম হলো XRP। এই কয়েনটাও ভালো কয়েন, কয়েন মার্কেট ক্যাপে 6 নম্বরে আছে। XRP কয়েনটা দেখুন যে লো আর হাই 24 ঘন্টায়, যে 82 সেন্ট ছিল লো আর হাই হলো $1। আর এই কয়েনটা থেকে আপনার লাস্ট 7 দিনের যদি হিসাবে দেখেন, যে $1.70 ছিল হাই এবং 65 সেন্ট ছিল ল। এই কয়েনটা যদি আপনি কম প্রাইসে কিনতে পারেন তাহলে একটা ভালো অ্যামাউন্ট বিক্রি করতে পারবেন। এরপরে যে কয়েনটা আছে 7 নম্বরে, ডগ কয়েন, এটা নিয়ে বিরাট হাইপ আছে। এলন মাস্ক যে আছে টেসলা কোম্পানি এবং স্পেস এক্সের মালিক, তার কারণে এই কয়েনটার প্রাইসও বর্তমানে কিছুটা লস হতেছে, যে 33 সেন্ট আপনার আছে বর্তমান প্রাইস। 24 ঘন্টায় লো ছিল 31 সেন্ট এবং হাই ছিল 38 সেন্ট। যদি আপনি 7 দিনের হিসাবটা দেখেন, লাস্ট 7 ডেতে কি পরিমাণ ওঠানামা করছে, যে লো ছিল 21 সেন্ট এবং হাই ছিল 68 সেন্ট। এটা যদি আপনি কম প্রাইসে কিনে, এই বছর 2021 অথবা 2022-এর মধ্যে ডগ কয়েন নিয়ে যদি এলন মাস্ক এখনো মানে তার টেসলা কোম্পানি বা স্পেস এক্স এগুলোতে পেমেন্ট নেয় বা চালু করে, তাহলে $1 অনায়াসে হয়ে যাবে এবং ভালো একটা আপনি লাভ করতে পারবেন। আর পরবর্তীতে যে কয়েনটা আছে সেটা হলো TRX বা ট্রন, এটা কয়েন মার্কেট ক্যাপে 23 নম্বরে আছে। এই কয়েনটা আপনার তুলনামূলক অনেক স্টেবল এবং একটা ভালো কয়েন, বেশি একটা আপ ডাউন করে না, কিন্তু আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান 1 বছরের জন্য, তাহলে মনে হয় একটা ভালো প্রফিট আপনাকে দিবে। এটা আপ ডাউনটা খুব কম হয়, মোটামুটি একটা স্টেবল কয়েন বলা চলে। 6 সেন্ট ছিল লো আর 8 সেন্ট ছিল হাই, আর হাইয়েস্ট এটা আপনার 14 পর্যন্ত উঠে, 13-14 পর্যন্ত। লাস্ট 7 ডেতে যদি দেখুন 11 এবং 5 সেন্ট ছিল লো। এটা মোটামুটি একটা স্টেবল কয়েন বলা চলে, এটাতে আপনি লস বা লাভ হলেও খুব কম হবে, তবে যদি লং টার্মের জন্য এটা খুবই একটা ভালো কয়েন বলা যায়। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আপনি আপনার চিন্তা ভাবনার মাধ্যমে এখন ইনভেস্ট করবেন না মার্কেট স্টেবল হওয়ার পর করবেন, আর বলা যায় না যে মার্কেট স্টেবল হওয়ার আগেই হয়তো বা আবার প্রাইস বৃদ্ধি পাওয়া শুরু করতে পারে বা আবার প্রাইস ডাউন হতে পারে। তো আপনারা মোটামুটি একটা পজিশনে আসে এই সময় যদি কিনে রেখে দেন তবে হোল্ড করেন, আপনার লস হবে না। যদি ইনস্ট্যান্ট ট্রেডিং করতে চান তাহলে হয়তো বা লাভ লসের একটা হিসাব আসতে পারে, তবে এই প্রাইসে আপনি যদি কিনে হোল্ড করে রাখেন যে কোনো কয়েন, কয়েনের প্রাইস আপনার বাড়বেই। আমার একটা ভিডিও আছে ইউটিউবে যে আপনার কয়েনের প্রাইস 100K পর্যন্ত টাচ করতে পারে এই বছর বা 2022-এর মধ্যে। সেটা ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন, অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।